প্রশ্ন ছিল মন করেছেন, নামাজে তিনি কোন সূরা মিলাতে গিয়ে ভুলে যান, পরবর্তীতে অন্য সূরা পড়েন, এতে কোনো ক্ষতি হয়? যদি অন্য সূরা পড়েনও কোনো ক্ষতি নাই, আর আপনি যদি ভুলেও যান সেই অবস্থায় যদি আপনি রুকুতে চলে যান তাতেও নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বরকাল্লাহ, একটি প্রশ্ন এসেছে, অন্যের স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করা, আসলে বিয়েটি কি বৈধ হয়েছে বা তিনি যে কাজটি করেছেন এটি কেমন? এটি আসলে শরীয়ত কোনোভাবেই অন্যের স্ত্রী থাকাকালীন সময় তো আপনি বিয়ে করতে পারবেনই না, ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। যদি তার সাথে একটা সময়ে যদি সারাসারি হয়ে যায় সেক্ষেত্রেও যদি আপনার কোনো পরচনা থাকে তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন, ইসলাম এমনটা সমর্থন করে না। কারণ ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে হুসনু ইসলামিল মারই তার কুহু মালা ইয়ানি, অনর্থক বাকবিতণ্ডা সৃষ্টি হবে এমন কোনো কর্মকাণ্ড সৃষ্টি হতে পারে এমন কোনো কাজে জড়ানো, এটা ব্যক্তিত্ববান কোনো মুসলমানের কাজ না। আরেকটা সংসার ভেঙে দেওয়া অথবা সেই ফ্যামিলিতে সন্তান আছে এমন একটা সংসার ভেঙে দেওয়া, এটা মারাত্মক গুনাহের কাজ। এবং এই জাতীয় যে সমস্ত সম্পর্কগুলো হয় এটা তেমন বেশি দিন টিকে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারই বলেছেন যে বাতিলুন বাতিলুন বাতিলুন, ওই নিকাহটা বাতিল যেই নিকাহের ভিতরে অভিভাবক থাকে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে বোঝা যায় যে এই ধরনের বিবাহগুলো যেগুলো হচ্ছে এগুলো কিন্তু বরকতশূন্য হচ্ছে। কেন বরকতশূন্য হচ্ছে? কারণ এটা শুরুতেই আমরা যে কর্মকাণ্ডগুলো করেছি আরেকজনকে পরিচিত করেছি নানাভাবে একটা ফ্যামিলিকে ভেঙে দিয়ে তারপরে, এই জন্য এই ফ্যামিলিগুলোর আসলে বরকত থাকে না, বিবাহ তো বরকতের জন্য। আল্লাহ তৌফিক দিন, আমিন। ফোনে চলে যাচ্ছি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো নামাজে যারা নামাজের ভিতরে যারা ওই মাঝে মধ্যে টাঙ্গে পামে তাকায়, এটা কি মুনাফিকের লক্ষণ না মুনাফিকের অন্তর্ভুক্ত কিনা বুঝতে চাই। আর আরেকটি প্রশ্ন হলো গোসল করা, গোসল করলে কি অজু করা, ফরজ গোসল করলে কি অজু করা দরকার আছে কিনা? আর আরেকটি প্রশ্ন হলো ফালাক মিনসারি মানে অমিনসারে গছে কি নিজা ওয়াকাফ, সেই সব না অনিষ্ট হতে রাতের যা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয় এইটা, এই জায়গাটা একটু ব্যাখ্যা করবেন। যে কুলাউদ্দির ফালাক সুরে আর কুলাউদ্দির ফালাক সুরে আছে ওই কুলাউদ্দির ফালাক, আমি আমার প্রভাতে প্রভু নিকটে আশ্রয় প্রার্থনা করছি, মিনচারিমা খলা সৃষ্টি অনিষ্ট হতে অমিনচারে গ থেকে যাওয়া কাপ অনিষ্ট হতে রাতের যা যখন তা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়, এই লাইনের ব্যাখ্যাটা একটু বুঝতে চাই। আসসালামু আলাইকুম, ব্যাখ্যা করুন বিস্তারিত প্লিজ। শেখ, আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি, যদি বলতেন একটু। জি আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নটা ছিল ওনার যে দৃষ্টি দিক সেদিক দেওয়া, এটা আসলে আলামাতুল মুনাফিকি ফিস সালা, হাদিসের মধ্যে ছয়টা আলামত পাওয়া যায় যে নামাজের ভিতরে মুনাফিকি আলামত ফুটে ওঠা, এর মধ্যে এদিক সেদিক তাকানো যেমন, আর নাকরু ফিস সালা এমনভাবে রুকু সেজদা করা যে একটা মুরগি যেভাবে ঠোকর দিয়ে খানা খায় এইভাবে যদি শুধু আপনি সেজদা দিলেন উঠলেন, তাহলে এগুলো এই আলামতগুলো যেমন মুনাফিকের, কম কুসালা একেবারে অলস হয়ে দাঁড়ানো এটাও মুনাফিকের আলামত, একেবারে বিলম্বে গিয়ে নামাজ পড়া এটাও মুনাফিকের আলামত, এবং নামাজের ভিতরে হাসাহাসি করা, কোনোভাবে অমনোযোগী হয়ে যাওয়া, অথবা আপনি কয় রাকাত নামাজ পড়লেন প্রতিদিনই সেটা আপনি ভুলে যান, এই আলামতগুলো হাদিসের ভিতরে মুনাফিকের আলামত বলে বলা উল্লেখ করা হয়েছে, প্রায় ছয়টা আলামত হাদিসের মধ্যে পাওয়া যায়। সুতরাং আমার ভাই যেটা বললেন প্রথমেই, এই আলামতটা অবশ্যই আমাদের পরিত্যাগ করা উচিত, আমরা ডানে বামে তাকাবো না নামাজের মধ্যে কোনোভাবেই। এরপরের প্রশ্ন ছিল ওনার ভাই সবশেষ একটি বিষয় জানতে চেয়েছিলেন যে সূরাতুল ফালাক দিয়ে কি বোঝানো হয়। হ্যাঁ, এটা হচ্ছে আসলে এর অনেকগুলো ব্যাখ্যা আছে, আসলে একটি আয়াতের অনেকগুলো সিয়াক এবং সাবাক থেকে অনেকগুলো ব্যাখ্যা বের হয়ে আসে। তো রাতের অন্ধকারে জিনদের চলাচলের যে সময়টা, জিনেরা আসলে আমাদের চারপাশেই জিনেরা থাকতে পারে, আমরা তাদেরকে দেখি না, আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি, তো তাদের চলাচলের যে সময়টা, এই চলাচলের সময়ের তারা যে অনিষ্ট করার জন্য, তাদের মধ্যে যারা দুষ্ট চক্র আছে তারা মানুষকে অনিষ্ট করতে চায়, সেই অনিষ্টতা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চেয়ে নেওয়া। এবং এই সূরায় ফালাক এবং সূরায় নাস, এই দুইটা সূরাই আশ্চর্য সূরা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসুস্থ হলে পড়ে দিতেন, বিশেষ করে জিনের আসরের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই সূরা। এই জন্য পুরো সূরাটার সিগনিফিকেন্স আপনি লক্ষ্য করে দেখবেন, মানুষের অসুস্থতা থেকে, মানুষের ক্ষতি থেকে, এই সমস্ত ক্ষতির মধ্যে জিনের ক্ষতিটাকেও বারবার আনা হয়েছে। সুতরাং এই ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।